আমি গত তারিখে তোমাদেরকে কিভাবে দুটি ম্যাট্রিক্স এর গুণ করা যায় সেটা শিখালাম, যোগ করা যায় সেটা শিখালাম। আজকে আমরা শিখবো যে কিভাবে একটি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমত আমাদেরকে জানতে হবে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী কিনা। ব্যতিক্রমী বলতে আমরা কি বুঝি, ব্যতিক্রমী বলতে কি বুঝি, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাহলে সেটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি নির্ণায়কের মান অশূন্য হয় মানে শূন্য না হয় তাহলে সেটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি একটি ম্যাট্রিক্স অব্যতিক্রমী হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, আর যদি অব্যতিক্রমী না হয় অর্থাৎ ব্যতিক্রমী হয়ে যায় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তাহলে আজকে আসলে আমরা এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী কিনা আমরা সেটা দেখি। 1 2 2 2 1 2 2 1 দেখো একটি ম্যাট্রিক্স কে কিভাবে ভাঙানো যায়, নির্ণয় করতে হলে কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা প্রথমত কি করব, এই অংশটুকু নিব, এর আলোকে সেটাকে ভাঙাব। তাহলে আমার এই র এবং এই কলম বাদ যাবে, বাদ যাওয়ার পরে কে থাকবে, এই উপাদানটা থাকবে। মনে রাখতে হবে এই ওয়ান উপাদানটা হলো এ ওয়ান ওয়ান তম, তাহলে তার চিহ্ন হবে 1 প্লাস 1 অর্থাৎ প্লাস কিন্তু পরবর্তীতে 2 এর জন্য যদি আমরা আসি 2 হচ্ছে a 1 2 তম তাহলে তার চিহ্ন কি হবে মাইনাস 1 অথবা 1 প্লাস 2 অর্থাৎ মাইনাস। খেয়াল করো তবে বিষয়টা একদম ক্লিয়ার, সেটা হলো a এর জন্য প্লাস এর জন্য মাইনাস এর জন্য প্লাস তাহলে প্লাস মাইনাস প্লাস আমরা চিহ্ন বসে ফেললাম। এখন আসলে 1 এর জন্য যদি আমরা এরপরে মাইনাস দিয়ে এদিকে গুণ করব, প্রথম ডান দিকে যাব, মাইনাস দিয়ে তার দিকে যাব, আবার অন্য ভাবে প্রথম ডান দিকে যাব মাইনাস দিয়ে তার দিকে যাব, প্রথম বাম দিকে যাব মাইনাস দিয়ে তার বিপরীত দিকে যাব। তাহলে গুণ করলে কি হয়, আমরা বলছি 5, তাহলে 5 ইজ নট ইকুয়াল 0, 5 0 না, তার মানে এটি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এখন আসো তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমরা পাই গেলাম যে এ পরমাণু, এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে এরপরে দেখো আমরা উপাদানগুলোর সহগুণক নির্ণয় করব। ভুক্তিগুলো এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এই ভুক্তিগুলোর সহগুণক নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, প্রথমত হলো 1 1 এর
সহগুণক ধরে নিলাম যে ওয়ান ওয়ান, তাহলে মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান, আগের মতো ওয়ান টু টু ওয়ান, তাহলে আমরা পাইছি কি ওয়ান মাইনাস ফোর ইকুয়াল হলো মাইনাস থ্রি, তাহলে টু এর সহগুণক এ ওয়ান টু, তাহলে মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস টু, তাহলে কি হয় টু 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 ওয়ান, অর্থাৎ মাইনাস ইন্টু টু মাইনাস ফোর অর্থাৎ টু, আবার টু এ সহগুণ এ ওয়ান থ্রি, মাইনাস ওয়ান হোল পাওয়ার ওয়ান প্লাস থ্রি, তাহলে টু টু ওয়ান টু অর্থাৎ ফোর মাইনাস টু তার মানে টু। আবার আমরা কি পাই, এবার আসি টু এ সহগুণ এ টু ওয়ান, মাইনাস ওয়ান হোল পাওয়ার টু প্লাস ওয়ান, তাহলে এখানে আসি কি টু 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 ওয়ান অর্থাৎ মাইনাস ইন্টু টু মাইনাস ফোর মানে টু, তাহলে আবার এবার আসে ওয়ান এ সহগুণ এ টু টু মাইনাস ওয়ান হোল পাওয়ার টু প্লাস টু, তার মানে ওয়ান টু টু ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি। এবার আসে আবার টু এ সহগুণ এ টু থ্রি, তাহলে মাইনাস ওয়ান হোল পাওয়ার টু প্লাস থ্রি, তাহলে ওয়ান টু 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 মাইনাস ইন্টু টু মাইনাস ফোর অর্থাৎ টু। এইভাবে আমরা পাচ্ছি কি টু এ সহগুণ মাইনাস ওয়ান হোল পাওয়ার এ ওয়ান থ্রি ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হোল পাওয়ার থ্রি প্লাস ওয়ান, তাহলে হলো টু ওয়ান আবার টু টু, তাহলে ফোর মাইনাস টু মানে টু, এরপরে টু এ সহগুণ এ থ্রি টু মাইনাস ওয়ান হোল পাওয়ার, এখানে আমরা ফোর মাইনাস টু লিখি, তাহলে টু থ্রি প্লাস টু তাহলে হচ্ছে ওয়ান টু টু টু, ওয়ান টু 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 অর্থাৎ মাইনাস ইন্টু টু মাইনাস ফোর মানে টু, হলো ওয়ান এ সহগুণক এ থ্রি থ্রি মাইনাস ওয়ান হোল পাওয়ার থ্রি প্লাস থ্রি, তাহলে থাকবে কি ওয়ান টু টু, তার মানে ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি। আমরা তাহলে সহগুণকগুলো সবগুলো পেয়ে গেলাম, সবগুলো সহগুণক পেয়ে গেলে এবার আমাদেরকে কি করতে হবে, এদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, এল জে অফ এ, তাহলে আমরা প্রথম পাইলাম কি মাইনাস থ্রি টু 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 মাইনাস থ্রি টু 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 মাইনাস থ্রি, ট্রান্সপোজ। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, কোন ম্যাট্রিক্সের সহগগুলোকে কলামগুলোকে সারিতে এবং সারিগুলোকে কলামরূপে লিখলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে।
কিন্তু লিখলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এবার আসি আমরা বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বলে তাহলে এ ইনভার্স ইকুয়াল হবে কি 1 বাই এ পরম মান অ্যাডজয়েন্ট অফ এ তাহলে 1 বাই 5 মাইনাস 3 2 2 2 মাইনাস 3 2 2 2 মাইনাস 3 এই অংশটা এই হলো তার ডিফারেন্স ম্যাট্রিক্স দিন বের হয়ে গেল। এই অংশটা তোমরা খেয়াল করবে আজকে শিক্ষার্থীরা কারণ অংশটা তোমাদের একটু বড় জটিল এটা নিয়ে আমরা আরও সামনে ক্লাসে আরও আরও বেশি আলোচনা করব। তোমরা এই ক্লাসটা দেখবা চেষ্টা করবা চেষ্টা করে আমাকে কমেন্টস বক্সে জানাবা না জানালে তো আমি তোমাদের কথাগুলো শুনতেও পাইতেছি না জানতেও পাইতেছি না। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।